ইচ্ছে থাকলে উপায় হয়, তার জন্য কারো পথ চেয়ে থাকতে হয় না। খুদে পড়ুয়াদের মিড ডে মিলের টাটকা সবজি আর মাছের যোগান দিতে কারো পথ চেয়ে নেই নহাটা হাই স্কুল। স্কুলের জমিতেই সবজি বাগান করে নজির গড়েছে, মিড ডে মিলের টাটকা মাছ মিলছে স্কুলের পুকুর থেকেই। উত্তর চব্বিশ পরগনার নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1949 সালে গড়ে ওঠা জেলার অন্যতম সেরা এই স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 2000, শিক্ষক শিক্ষিকা 49 জন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 550 ছাত্র প্রতিদিন স্কুলে মিড ডে মিল খায়। খুদে পড়ুয়াদের দুপুরের খাবারের জন্য সরকারি বরাদ্দ নাম মাত্র, ওই সামান্য বরাদ্দে পুষ্টির খোঁজ কতটা মিলতে পারে তা আমরা সকলেই জানি। তাতে পিছু হাটেননি নহাটা স্কুলের শিক্ষকরা, তারা স্কুলের জমিতেই গড়ে তুলেছেন সবজি বাগান। শুধু সবজি চাষই নয়, স্কুলের পুকুরেই মাছ চাষ হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিলে পুষ্টিকর খাবারের যোগান দিতে। ছাত্ররাও সানন্দে শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে সবজি বাগান ও মাছ চাষ পরিচর্যা করছে। আমি প্রতিদিন মিড ডে মিলে ভাত খাই এবং যেসব মাঠে চাষ হয় তার থেকে আমাদের স্কুলের খাবারই অনেক ভালো লাগে। স্কুলের সব সবজি স্কুল থেকেই দেওয়া হয়। খাস তো প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন মিড ডে মিল খাই। কেমন লাগে? খুবই ভালো। আমরা প্রতিদিন স্কুলে আসি আর আমাদের স্কুলে যে সবজিটা চাষ হয় ওই সবজিটা আমাদের এখানে রান্না করে, প্রতিদিন ওটাই আমরা খাই। আমরা রোজ মিড ডে মিল খাই। স্কুলের জমিতে সবজি চাষ ও পুকুরে মাছ চাষে সবচেয়ে বেশি উৎসাহী প্রধান শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার। ছাত্রদের টাটকা সবজি খাওয়াতে পেরে তিনি আজ সব থেকে বেশি তৃপ্ত। যে আমাদের জায়গা আছে ওখানে, প্রথমে ভেবেছিলাম যে ওখানে তো আগে থেকে আমাদের এই ফুলের বাগান ছিল, অল্প একটু জায়গা ছিল, তারপরে ফুলের বাগান বহু পুরনো, তারপরে একটু বাড়ালাম। হ্যাঁ, ফুলের বাগানটাকে আরও বড় করে ফুলের বাগানও হচ্ছে, আবার এই পাশাপাশি কিছু সবজি লাগানো হয়েছে, কিছু পেঁপে গাছ বসানো হয়েছে, যদি মিড ডে মিলের সময় যদি বাচ্চারা খেতে পারে, এই আশা নিয়ে এই মানে সবজি বাগানটা করা। এখানে মূলত আমাদের সিজনেবল যে সময় যেটা হয়, ধরুন গ্রীষ্মকালে একরকম, তখন হতো ঢ্যাঁড়শ মানে ভেন্ডি আর কি, তারপরে আপনার ডাটা, এইসব গ্রীষ্মকালের একরকম। আর এখন আর পেঁপে তো 12 মাসের, আর আপনার এখন শীতকালে এই মুলো, পালং, এইগুলো শীতকালে পালং। ম্যাক্সিমাম বেশিরভাগ সবজিটাই এখান থেকে যাচ্ছে আর কি মিড ডে মিলে, তারপরেও যদি কিছু বাকি থাকে তখন বাজার থেকে কিনতে হয়। 12টায় অফিস আসি, 2টোই টিফিন। সেই গতানুগতিক রীতি ভেঙে নহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে নজির করেছে তা রবি ঠাকুরের খোলা পরিবেশে বুনিয়াদী শিক্ষার ভাবনাকেই আরও একবার মনে করিয়ে দিল। শুধু বেতন আর টিএডিএ নিয়ে আন্দোলন করা শিক্ষকরা কি শুনছেন? বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ।